নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নির্বিঘ্নে সম্পন্ন বরাকের নির্বাচন, বিভিন্ন কেন্দ্রে ভোট বয়কট। লাগাতার বৃষ্টিতে হাফলং এ ধস, যাত্রীসহ আটক সহস্রাধিক বাহন। ধলাইর দর্মিখালে উদ্ধার কিং কোবরা, বন বিভাগের হেফাজতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে বরাকের দুটি লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বেশ কিছু এলাকায় ভোট বয়কট করেছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের নির্দেশ মতে শুক্রবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত 10টার সময় 8 নং শিলচর লোকসভা আসনে 77.31% ভোট পড়েছে। সোনাই কেন্দ্রে 77.92% ধরাইয়ে ভোট পড়েছে 80.63%, লক্ষ্মীপুরে 75.97%, উধারবন্দে ভোট পড়েছে 77.53%, কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 82.5% ও বরখলায় 78% ভোট পড়েছে। নির্বাচন শেষে এদিন রাত 9:30 পর্যন্ত 342টি ইভিএম সর্বশেষ আপডেট অনুসারে আইএসবিটির স্ট্রংরুমে জমা করা হয়েছে। বিভিন্ন বুথ কেন্দ্রে ভোটাররা ভোট বয়কট করেছেন। স্থানীয় জনপ্রতিনিধির ব্যর্থতার জন্য বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় তারা বয়কট করেন। জোড়া ফুল নিয়ে ফিল্ডে নেমেছি এবং আমি আশাবাদী যে আমাদের রেজাল্ট ভালো হবে এবং একটা নতুন সিম্বল নিয়ে মাঠে গিয়ে 2 মাসের মধ্যে নেমে লড়াই করা সম্ভব হয়েছে, কারণ জনসাধারণ পাশে ছিল, আমাদের ওয়ার্কাররা পাশে ছিল। আমি সবার আশীর্বাদ চেয়ে নিচ্ছি, কারণ বরাককে যেভাবে বারবার বঞ্চিত করা হচ্ছে, আমি আশা করছি যে আমি জনসাধারণকে এটা বোঝাতে পারবো। এটা আমার ব্যক্তিগত ক্ষমতার লড়াই না, কিন্তু যুব সমাজের যখন চাকরি হয় না, বাঙালিদের যখন ধুতিওয়ালা বলা হয়, লুঙ্গিওয়ালা বলা হয়, এইগুলো অপমান আর সহ্য হয় না। তাই বলে আমি গর্বিত যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আছি আর আমার সিম্বল জোড়া ফুল মানে গ্রাসরুট, আমরা গ্রাসরুটে কাজ করব। দিদি, একটা কথা কি বলেন, এই মুহূর্তে যে বিভিন্ন এলাকায় ভোট পড়ছে এবং কিছু কিছু জায়গায় কে কোন দিকে ভোট দিবে এটা কেউ বলতে পারে না। আমি যদি বলি আমি এতটা ভোট পেয়ে যাব বা বিজেপি বলছে 4 লাখ ভোটে জিতবে, এইগুলো সব ভাউতা। জনসাধারণ ভিতরে গিয়ে সিক্রেট ব্যালেট দেয়, ইভিএম মেশিন 4 তারিখে খুলবে, যা ডিসিশন হবে সেটাকে মাথা পেতে গ্রহণ করব। এটা আমার প্রথম যুদ্ধ তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে, এটা আমার শেষ যুদ্ধ নয়। আমি আশা করছি যে পৌরসভার ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে আর এমএলএ ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং জয় আমাদের। লাগাতার বৃষ্টি ও ধস পতনের ফলে গতকাল হাফলং রেলওয়ে স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুত হয়, যার ফলে অসংখ্য যাত্রীসহ 2000-এর অধিক বাহন আটকা পড়ে যায়। বিষয়টি নিয়ে মাছিমপুর মিলিটারি স্টেশন থেকে রেলওয়ের কর্মীদের ডেকে 12 ঘন্টার অধিক সময় যৌথভাবে প্রচেষ্টার পর আটকে থাকা বাহনগুলোকে সরিয়ে আনার পাশাপাশি যাত্রীদের উদ্ধার করে নিরাপদে জাটিঙ্গা রেলওয়ে স্টেশন থেকে নতুন হারেঙ্গাজাও রেলওয়ে স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। দেখুন হাফলং এ ভূমিধসের কিছু চিত্র। পূর্ব ধলাই দর্মিখাল বণিক মেডিকেল হলের ভিতরে একটি কিং কোবরা সাপ দেখতে পান ভিতরে থাকা লোকেরা। সাপটি দেখে সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন। বন বিভাগ ও রেস্কিউ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েক ঘন্টা পর সাপটিকে উদ্ধার করে বিভাগীয় কর্মীরা তাদের হেফাজতে নিয়ে যান। কি
মণিপুরের কুকি উগ্রপন্থীর আক্রমণে শহীদ বরপেটার সিআরপিএফ জওয়ান নাছির উদ্দিন সরকার নির্বাচনী কর্তব্য পালন করে আসার সময় কুকি জঙ্গিরা গুলি করে হত্যা করে তাকে। খবর শুনে হাহাকার লেগে যায় পরিবারের লোকেদের মধ্যে। শুক্রবার রাতে প্রায় 7টার সময় গুয়াহাটি হেডকোয়ার্টার থেকে ফোন করে নাছির উদ্দিনের পরিবারকে জানানো হয় ঘটনা। শহীদ নাছির উদ্দিনের পুত্র আজিরুদ্দিন সরকার, সুকন্যা নরজিমা বেগম ও পত্নী আমিনা বেগম এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। রাতিপুৱা মণিপুৰৰ পৰা ফোন কৰিছিল দেউতাৰ লগৰে, তাৰে হেডকোৱাৰ্টাৰৰ পৰা ফোন কৰি জনাইছিল যে তোমাৰ দেউতা শ্বহীদ হৈছে, এনেকৈ এনেকৈ ৰাতি উগ্ৰপন্থী সোমাই কিনে গুলী চালনা কৰিছিল, সিহঁতৰ কেম্পত সোমাই কিনে গুলী চলা, তেওঁৰ লগত আৰু এজন নেকি হোৱা বুলি শুনিছোঁ, আৰু দুজন আঘাতপ্ৰাপ্ত হৈছে মানে। ঘৰৰ আজিৰ পৰা 3 মাহমান আগতে এবাৰ আহি গৈছিল, 15 দিনমানৰ ছুটিত আহিছিল, মাৰ্চ মানতে আহিছিল। মণিপুৰৰ কোনোবা ঠাইত সেইটো মই নাজানো, 128 নম্বৰ বেটেলিয়নৰ আণ্ডাৰত তেওঁ কাম কৰিছিল, ইলেকশ্যন ডিউটি নে জংগল ডিউটি পৰি আছিল নেকি। চৰকাৰলৈ অনুৰোধ যে সেই উগ্ৰপন্থীসকলক ধৰিব লাগে তেখেতক, সেইটো আৰু মোৰ নিজৰ ঘৰখনৰ কাৰণে অলপ চাব লাগে। মোৰ দেউতাৰ বাহিৰে আগে পিছে কোনো মানুহ নাই, মোৰ দেউতাই এক নম্বৰ, ঘৰৰ একমাত্ৰ উপাৰ্জন মোৰ বেছি পাছ কৰিছোঁ। এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো সোনাইয়ের নবজ্যোতি জ্ঞানপীঠ স্কুল। শনিবার স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি পড়ুয়াদের স্মারক সম্মান সহ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এবছর মাধ্যমিক পরীক্ষায় 22 জন পরীক্ষার্থীর মধ্যে 20 জন প্রথম বিভাগে ও 2 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে ফলাফল 100% করেছে সোনাই নবজ্যোতি জ্ঞানপীঠ স্কুলে। এছাড়া 6টি স্টার মার্ক, 35টি লেটার ও 1টি ডিস্টিংশন এসেছে। কৃতী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিজউদ্দিন লস্কর ও স্কুলের পরিচালক জৈনুল হক লস্কর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকদ্বয় রাতুল দাস, দেবুদাস, রহিম উদ্দিন লস্কর, শাহিনা নওয়াজ লস্কর, শাবানা বেগম লস্কর, ইএইচ সিংহ প্রমুখ। আমাদের প্রধান শিক্ষক মহোদয় ইতিমধ্যে অনেকটা বলে গেছেন, আমিও কিছুক্ষণ আগে তোমাদের সম্পর্কে অনেক কিছু বলেছি। এখন একটা কথা বলছি, আমার মনে পড়ছে স্যার যে বলেছেন যে সফলতা এক থেকে এক আমরা এগিয়ে নিয়ে যাব। একটা কথা আমার মনে পড়েছে, আমাদের বিদ্যালয়ে প্রথমে 2009-10 ইংরেজিতে প্রথমে ফার্স্ট ডিভিশন ছিলই না, এরপরে ফার্স্ট ডিভিশন এসেছে, এইভাবে এক থেকে এক। লাস্ট গত বছর আমাদের 2 জন স্টার ছিল, এই বছর 6 জন হয়েছে। তো তোমরা এটার থেকে এই জিনিসটা উপলব্ধি করবে যে সফলতা আমরা একটাকে এক যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যে কলেজে বা বিদ্যালয়ে যাই না কেন, সেখানে গিয়ে আমাদের ভবিষ্যৎ আমরা এই সফলতার থেকে আরও অগ্রসর যাতে করতে পারি। এখন আমাদের এই উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে আমরা কিছু উপহার সামগ্রী এনেছি আর প্রশংসাপত্র দিয়ে। কিছুদিন বিরতির পর আবারও তাণ্ডব চালালো প্রকৃতি। সেই চৈত্র মাসের অকাল ধারা বর্ষণে বোরোধান তলিয়ে গিয়ে যখন দিশেহারা শনবিলের সিংহভাগ মানুষ, তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবারও তাণ্ডব চালালো প্রকৃতি। এদিন প্রচণ্ড দাবদাহের মাঝেও সারাদিন লাইনে দাঁড়িয়ে ভোটদানের পর যখন শনবিল উপকূলের কালীবাড়ি ও নবীনগ্রাম এবং গোপিকানগর ও তার পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার হাজার মানুষ রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যান, তখন রাত প্রায় আনুমানিক 11টা। আর ঠিক তখনই আচমকা প্রচণ্ড দমকা হওয়া সহ ঝড় বৃষ্টিতে থমকে ওঠে মানুষ। একসময় পরিস্থিতি এমন রূপ ধারণ করে যে কুচিকাঁচাদের নিয়ে ঘাট পারঙের নিচে আশ্রয় নিয়েও নিজেদের বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না অত্যাধিক শিলাবৃষ্টির কবলে থেকে। অপরদিকে অচল হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবাও।
আর বর্তমান আধুনিকতার যুগে মিলছে না কেরোসিন, তাই এই গভীর রাতে সাধারণ মানুষের ঘরে আর আলো জ্বালানোর নেই কোনো বিকল্প রাস্তা। সব মিলিয়ে যেন এক দুঃস্বপ্নের রাত কাটানোর সাক্ষী হয়ে রইল বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের সাধারণ মানুষ। এই ভোটের দিনেই প্রকৃতি যেন শাসক ও বিরোধী উভয় দলের সেই গ্যারান্টির কথা মনে করিয়ে দিচ্ছে। এবার কে তাদের পাশে এসে দাঁড়াবে? যাই হোক, শনিবার ভোরের আলো ফুটে উঠতেই সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে কুটু নমঃশূদ্র, মেজবালা নমঃশূদ্র, নির্মল নমঃশূদ্র, সরজিৎ নমঃশূদ্র, অভিনাশ নমঃশূদ্র, খোকন নমঃশূদ্র, ঝন্টু নমঃশূদ্র, হীরালাল নমঃশূদ্র, নীতেশ রায়, অজয় নমঃশূদ্র সহ আরও অনেকেই তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। তাদের ভাষ্য অনুযায়ী শোনবিলের অধিকাংশ মানুষের পুরো বিশ্বাস আছে বিধায়ক বিজয় মালাকারের উপর, আর তারা আশাবাদী অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করে এই অসহায় গরিব পরিবারগুলোকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন বিধায়ক। আপনি কি তা এই প্রধানমন্ত্রী আবাস পাইছেন না? কতদিন থেকে এইভাবে আছেন? এইভাবে তো প্রায় বহুত দিন হয়ে গেছিল। আচ্ছা, এই ব্যাপারে আপনি কোন গ্রামের? কোন জিপির? গামারি জিপির। তো এই ব্যাপারে মানে পঞ্চায়েত প্রতিনিধি বা যারা আছে নেতৃত্বে তারা সব খোয়াইছে? কিতা খোঁজ তারা? খালি তো লিস্ট আছে, লিস্ট আছে, এখন পর্যন্ত পাইছেন না। এবার কি এখন তো আমরা একটা ঘরের দরকার, বেশি বাচ্চা কাচ্চা লইয়া থাকতে পারি না, বহুত কষ্ট। তারপরে সরকার তো খালি আজকে দিমো কালকে দিমো কই এরকম চলে, দশ বছরের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কি তা কাজ করেন? রাজমিস্ত্রি। ঘর তো আর আমরা নবগ্রামে আছে এটাও দেখা যায় না, খালি শুধু দেখা যায় আমার পরিবার। আচ্ছা আচ্ছা, আর সরকার তো দেয়ও না, খালি আজকে দিমো কালকে দিমো এরকম কর। আচ্ছা, এখন বর্তমানে কি অবস্থা? এই ঘরে থাকার নাই, এখন অন্য ঘরে গিয়ে থাকতে লাগবে মানুষের ঘরে। আচ্ছা আচ্ছা, তো নাই এখন, তিন দিন বদলাইলে হঠাৎ হঠাৎ কখন নাই, কারণ খাজ এখন একদিন আর তিন দিন নাই, তো খাজ কোনো নাই। পাত্তরে এখন বুঝতাম ফেরিয়ান না, পাত্তর বর্তমানে উঠে পড়ছে একটা বড় প্রায় আধা কেজি ওজনের একটা পাত্তর। আচ্ছা, ও আসলাম এখানে। আচ্ছা আচ্ছা, শোকের নিচে যান বসাইছি। আচ্ছা আচ্ছা, এখন কি সেই রা এই অবস্থায়? এই অবস্থায় সেই আর আমি কি অবস্থায় থাকতাম এখন দেখুন, আমার তিন দরকার কোনটা নাই, আমি অথচ খুব গরিব মানুষ, আমার থাকার মতো অবস্থা কিচ্ছু নাই, কোনটা পাইছি না এখন বর্তমানে। কি কাজ করবেন? কাজ তো কাঠি কম কাজ করি, যখন যা পাই যে যে সময় যেটা পাই করিয়া চলিয়া। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে এক ছেলে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলের বয়স? ছেলের বয়স প্রায় 18 পড়ছে এখন বর্তমানে। ও আচ্ছা আচ্ছা, তো এখন এই ব্যাপারে কি চাইরা অবস্থায়? এই দেশে কোনো কেউ বসবাস করতে পারেনি এই অবস্থায়, আমি যে যে অবস্থায় আছি এই করে। আচ্ছা আচ্ছা, আপনার কোন জিপির? আচ্ছা, কোন সমষ্টির? আচ্ছা, দীর্ঘ 20 বছর থেকে এরকম বুগরা। আচ্ছা, বর্তমানে আপনার কোনো মানে ঘরের লিস্টে নামও আছে এরকম কিছু জানেননি? লিস্টে আছে, নাম দেখছি আছে, কিন্তু পাইরা না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। নির্বিঘ্নে সম্পূর্ণ বরাকের নির্বাচন, বিভিন্ন কেন্দ্রে ভোট বয়কট। লাগাতার বৃষ্টিতে হাফলং এ ধস, যাত্রী সহ আটক সহস্রাধিক বাহন। ধলাইর দর্মিখালে উদ্ধার কিং কোবরা, বন বিভাগের হেফাজতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।